আপনাদের সেই কি যেন লাইফ অফ পায়ের মতো কেউ পুরা মুখস্থ করে রাখছেন কিনা সব। ওকে আচ্ছা, সো এখন দেখেন এটা লেখার পর কি হচ্ছে, খুব ভালো করে দেখবেন। আমি কিন্তু ক্লাসটা কিন্তু নর্মাল ক্লাস, তার মানে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি, তাই না? ইফেক্টটা দেখবেন এখানে কেন কনস্ট্যান্ট করছি, কারণ কনস্ট্যান্টের ডেফিনেশন আপনারা জানেন, যে ভ্যালুটা আসলে ফিক্স সেইটাই আসলে ডিরেক্টলি ডিক্লেয়ার করে অ্যাসাইন করে দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পরে অ্যাসাইনের আর কোনো অপশন নাই, ইভেন পরের লাইনে আপনি এখানে অ্যাসাইন না করে চলেও যেতে পারবেন না, আপনাকে একদম ফুললি এখানে বলে দিতে হবে এবং এটাই এটাই ফাইনাল। সরি সরি, ইকুয়ালস 3.1416, তাই না? ওকে, সো নাও সি, আমি এটাকে একটু পাবলিক করছি এবং দেখেন এটা ইফেক্টটা, এখানে আসেন দেখেন কি হয়। ক্যালকুলেটর দিয়ে ডট দিলে কি আসে দেখছেন? তার মানে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন স্ট্যাটিক, সরি কনস্ট্যান্ট মানে স্ট্যাটিক, এটা বলতে পারেন কিনা দেখেন। কনস্ট্যান্ট মানে স্ট্যাটিক, এটা কি কুইকলি বলতে পারেন? কারণ এটা ক্লাস লেভেলে পাচ্ছি। একইভাবে ডিপার্টমেন্টের মধ্যে চলে আসি, ধরেন পাবলিক কনস্ট্যান্ট, ওকে, ইন্ট নাম্বার অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নেমিং কনভেনশন দেখেন সব ল্যাঙ্গুয়েজে অলমোস্ট একই রকম, কনস্ট্যান্ট এইভাবে ডিক্লেয়ার করা হয়, সব ক্যাপিটাল লেটার, সিলেবলগুলা আন্ডার স্কোর দিয়ে ভাগ করা, ইকুয়ালস 100। সো জাস্ট সি, একইভাবে ডিপার্টমেন্টে, সরি আমি এখানে পাইটা দিয়ে দিই, ডট পাই, একইভাবে ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট, ধরেন আমি একটু চেক করতে চাই, দেখতে চাই এটা পাই কিনা, দেন এ ডিপার্টমেন্ট ডট দিলে কি পাওয়া যায়? কিন্তু আপনি যদি ডিপার্টমেন্ট দেন এবং ডট দেন, নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু আসে। তাহলে আমি আবারও বলছি, খুব কুইকলি বলে ফেলা যায় এটা স্ট্যাটিক ডাটা, আচ্ছা, এবং এইটা জাভার ভাষা হলো স্ট্যাটিক ফাইনাল, অর্থাৎ এটা এমন স্ট্যাটিক এই স্ট্যাটিক ডাটা চেঞ্জও করা যায় না। দেখেন স্ট্যাটিক কেন, কনস্ট্যান্ট কেন স্ট্যাটিক, প্রথমে আসেন আপনারা যেটা বলছেন সেই ডেফিনেশনে আসি। আপনারা বলছেন এই ডাটার কোনো চেঞ্জ নাই, রাইট? যে ডাটা অবজেক্ট লেভেলে ভেরি করে, তাই না, সেই ডাটাকে আমরা কি বলি, নন স্ট্যাটিক ডাটা, তাই না? তাহলে এই ডাটা অবজেক্ট লেভেল হোক অথবা যেই লেভেলেই হোক না কেন, কোনো ভেরিয়েশন আছে? এটা তো ফিক্স স্ট্যাটিক। আর তাহলে কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কোথায় বলেন তো? দেখেন স্ট্যাটিক কিন্তু অবজেক্টের রেসপেক্টে কনস্ট্যান্ট, বাট সে নিজে কিন্তু তার ভ্যালু আমি চাইলে চেঞ্জ করতে পারি, বাট কনস্ট্যান্ট অবজেক্টের রেসপেক্টে তো ফিক্সে, ইভেন তাকে পরবর্তীতে আর চেঞ্জও করা যায় না। ওকে, আর নর্মালি আপনারা যেটা বলেন এটা ডাটা চেঞ্জ করা যায়, আমি অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ পয়েন্ট থেকে দেখালাম, আমি কিন্তু এটা স্ট্যাটিক ডিক্লেয়ার করি নাই, কনস্ট্যান্ট মানে বাই ডিফল্ট এটা স্ট্যাটিক এবং এটা ফিক্স। সো স্ট্যাটিক এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আমি আরেকটা ডাটা টাইপের দিকে চলে আসি, ওটা একটু আলোচনা করি। ধরেন এখানে আসেন ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্টে একটা ডাটা দেই, প্রাইভেট স্ট্রিং রিড অনলি, আচ্ছা রিড অনলি মনে হয় আগে যাবে, স্ট্রিং নেম, ইয়েস। এবার দেখেন ইফেক্টটা দেখেন কি কি হচ্ছে, পাবলিক ডিপার্টমেন্ট নেম ডেজ ডট নেম ইকুয়ালস নেম, ওকে, এ পর্যন্ত কোনো পার্থক্য নাই। আচ্ছা, ইভেন আমরা এখানে লিখলাম ডিরেক্টলি অ্যাসাইন করছি একটা ভ্যালু নেম, এ পর্যন্ত কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন না, তার মানে হলো এটা নর্মাল রিড অনলি না রাখলেও যেটা ছিল এটা একই রকম, তাই না? চলে আসেন পরবর্তী অংশে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এসব কনসেপ্ট কিন্তু ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজে কিছুটা হলেও ভেরিয়েশন আছে মনে রাখবেন। ওকে, সো এক একটা ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব স্টাইল আছে, বৈশিষ্ট্য আছে, সব জায়গায় একই কথা বলে ফেলেন না ইনকেস। সো এখন দেখেন আমি একটা ম্যাথড লিখছি, পাবলিক ভার্ব, ধরেন এম ওয়ান ফর অ্যান এক্সাম্পল,
আমি লিখলাম নেম ইকুয়ালস সামথিং, সম্ভব? সম্ভব না, তাই তো? তাহলে রিড অনলির অবজেক্ট ওরিয়েন্টেড ডেফিনেশন দেন। রিড অনলি কি ফিক্সড ডাটা? ওকে, তাহলে হ্যাঁ, অবজেক্ট তৈরি হওয়ার সময় তার ডাটা সেট করা সম্ভব, এর পরে আর করা সম্ভব না। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, এই এক্সাম্পলের মাধ্যমে খুব ক্লিয়ার অবজেক্ট তৈরি হওয়ার সময় কি কি কাজ হয়। আমরা প্রথম বোঝার চেষ্টা করি, যে কোনো অবজেক্ট তৈরি হওয়ার সময় ইনস্ট্যান্স লেভেলের ডাটাগুলোকে প্রথম চিনে আসে এবং তারপর পরেই কনস্ট্রাক্টরটা কল হয়। আমরা দুই জায়গায় কিন্তু সে চেঞ্জ অ্যালাউ করছে, বলছে ওকে ফাইন, তুমি ডিরেক্টলি অ্যাসাইন করতে চাও করো, তুমি পরেরটাই মেথডের মধ্যে দিয়ে যদি ইয়া করতে চাও কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে করো, ওকে ফাইন, বাট তুমি মেথড দিয়ে করতে পারবা। অর্থাৎ অবজেক্ট তৈরি হওয়ার পর আর আপনাকে কোনো সুযোগ দিচ্ছে না এই ডাটাটা চেঞ্জ করার জন্য। সো এই ডাটাটুকুর নেচার যদি আমি এটা বলি দেখেন হয় কিনা, এটা অবশ্য অবজেক্ট লেভেল ডাটা নাম্বার ওয়ান। অবজেক্ট টু অবজেক্ট ভেরি করতে পারে, সেটা নির্ভর করতেছে আমি কোড কিভাবে লিখতেছি। যেমন আমি যদি কনস্ট্রাক্টরের মধ্যে এই কোড না লিখতাম, তাহলে কি সব সময় নাম সবার নাম কি হতো? নো নেম নো নেম দেখাতো, তাই না? সেটা কিছু মিন করতো না, ওকে। কিন্তু প্রত্যেকটা অবজেক্টে নামটা সেট একবার হয়ে যায় কি দিয়ে হয়, কনস্ট্রাক্টর না হলে ডিরেক্টলি অ্যাসাইন দিয়ে। এরপরে ডাটাটুকুকে আর চেঞ্জ করা যায় না যতক্ষণ পর্যন্ত ওই অবজেক্ট লাইভ অবস্থায় থাকে, তাই না? তাহলে কি এই ডাটা কি পরিবর্তনশীল? দেখেন ফিক্স আর ইমিউটেবল শব্দটা কিন্তু ভিন্ন। এই টাইপের ডাটাকে বলা হয় ইমিউটেবল ডাটা। অর্থাৎ অবজেক্ট লাইভ অবস্থায় অবজেক্টে যে ডাটাটা একবার সেট হলো প্রথমবার, এরপর আর ওই ডাটাটুকু চেঞ্জ করা যাবে না, কোনোভাবে আপনি পারবেন না। দিস ইজ কল্ড ইমিউটেবল ডাটা, রিড অনলি ডাটাকে বলা হয়। হ্যাঁ বলেন, কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি? প্রথম ধাক্কায় বলে ফেলেন কনস্ট্যান্ট কি স্ট্যাটিক লেভেল ডাটা, রিড অনলি কিন্তু স্ট্যাটিক লেভেল ডাটা না, রিড অনলির সাথে স্ট্যাটিকের কোনো সম্পর্ক না, এটা হলো অবজেক্ট লেভেল ডাটা, রিড অনলি কখনো স্ট্যাটিক ডাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওকে। সেকেন্ড, এটা হলো অবজেক্ট লেভেলে ফিক্স হয়ে বসে থাকে, তাই না? একটা অবজেক্ট তৈরি হওয়ার সময় অ্যাসাইন করে দিই এবং এটা ফিক্স হয়ে যাচ্ছে, রাইট? এরপর আর চেঞ্জ করা যাচ্ছে না, বাট প্রত্যেক অবজেক্টের ক্ষেত্রে এই ডাটাটুকু আলাদা আলাদা হতেই পারে, ওকে ওকে। সো যদি বলা হয় আসলে ওগুলোর সাথে সম্পর্ক কি, স্ট্যাটিক অ্যান্ড রিড অনলি, তারপর কি কনস্ট্যান্ট, আসলে ব্যাপারটার মধ্যে পার্থক্য অথবা সম্পর্কের ইস্যু না, ব্যাপারটা হলো আলাদা আলাদা ওদের ডেফিনেশন আছে, ওকে। কারণ পার্থক্য অথবা সম্পর্কের ব্যাপার ওরা ব্যাখ্যা করা যাবে না। বুঝতে পারছেন এটা কি রকম ব্যাপার? হ্যাঁ, প্রপার্টির মধ্যে দিয়ে ভ্যালু সেট করতে পারবে কিনা, ওকে, আমার খেয়াল নাই, আমি চেক করে দেখি, ওকে। এবং মোস্ট পসিবলি নো, ধরে রাখেন, কেমন দেখেন পাবলিক কি রিড অনলি, আচ্ছা ওকে, এটা কি হবে? ইয়ার কিন্তু রিড অনলি নাই, কি কি হচ্ছে দেখেন, আমি দেখাচ্ছি। ওই যে সেট পার্ট লিখতে পারবেন না, কেমন নেম এখন পর্যন্ত ঠিক আছে, গেট রিটার্ন নেম সেট, দেখছেন নেম ইকুয়ালস, তারপর আর পুরোটুকু লিখে তাহলে বুঝতে পারবেন, রাইট? কারণ কি প্রপার্টি কখন কল হয়, অবজেক্ট তৈরি হওয়ার পরে না, তো মেথডের মধ্যে হতে দিন, ঠিক আছে, ক্লিয়ার? 13টুকু থাক, ডেফিনেটলি প্রজেক্ট কিন্তু রান করবে না 13 থাকলে, 13টুকু না রাখলে তো আবার আপনারা বুঝতেও পারবেন না, ওকে। কারো কনফিউশন আছে?